দুর্নীতি হচ্ছে কি হচ্ছে না বাংলাদেশে, এটা তো বিএনপির বিষয় না, সেটা বাংলাদেশের মানুষই তো জানে। আর মাত্র দুটি ঘটনা উল্লেখ করেছে, এই দুটি ঘটনা তো মোটামুটি আমরা এখন এই যুগে সবাই আমরা দেখেছি। আর একটি তো সরকার নিজেই গ্রেপ্তার করে প্রমাণ করেছে যে এখানে দুর্নীতি করেছে। এর আগে যারা এই বাম প্রসাদের দুই ছাত্রনেতা থেকে শুরু করে তারা এখনও জেল হাজতে আছে। আর যে বিষয়টি কথোপকথন, যে বিষয়টি সেটা তো আমরা সবাই দেখেছি, এ কী বলেছে না কী না বলেছে। আজকে বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত যে জিনিসগুলি হলো দেখেন যে প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি। এখন বলেন একটা সেক্টর দেখান তো, সেই সেক্টরে স্বাভাবিক অবস্থা আছে। দেখেন করোনা, যে করোনা এই করোনার টিকা দুই ডোজ বাংলাদেশে খরচ দেখালো 3178 টাকা, আর নেপাল মনে হয় 784 টাকা দুই ডোজ, তো তাদের খরচ পড়ে 350 টাকার, আমার পড়ে 1500 টাকার। এর আগে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদের 40,000 কোটি টাকা আমরা টিকা দিয়েছি, কেন কেন 40,000 টাকা খরচ হবে, এখানে তো অনেক টিকা পেয়েছে তো অনুদান হিসেবে পেয়েছে। তার ধরলাম যে আছে অনুদান বাদ দিয়ে 20,000 কোটি টাকা, 20,000 টিকা ধরলাম, 3 না 20 কোটি টাকা ধরলাম, তো 20 কোটি টাকাতে 40,000 কোটি টাকা দাম হয়, তাহলে 2,000 টাকার পড়ে, কেন 2,000 টাকা পড়বে, কেন 2,000 টাকার পড়ে বলেন, এই যে লুটপাট। তারপর ধরেন সেরামের কাছে টাকা দেওয়া আছে, সে টাকা এখনও ফিরত লাভ সহ দিয়ে দিয়েছে। এক একটা জিনিস ক্রয় ক্ষেত্রে দেখা যায়, মাঝে মাঝে আমরা দেখি পেপারে আসে যেটা, 1 কেজি নাটবোর্ডের দাম 1 কোটি টাকা, একটা ডেন্টাল চেয়ারের দাম 57 লক্ষ টাকা, একটা পর্দার দাম 37 লক্ষ টাকা, একটা বালিশের দাম 27,000, তার ইয়ের দাম 28,000, একটা বটির দাম 10,000, একটা চামচ ধারণা যদি হতো, এই যে পত্রিকাগুলি কাউকে অ্যারেস্ট করেছে, এই ধরেন কালকে প্রথম আলোতে একদম বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান সব দিয়েছে, যে সেখানে তাহলে পত্রিকা সরকার অস্বীকার করেনি যে এত টাকা দিয়ে কিনিনি বা এর মতো কিছু, অস্বীকার কেন কিনবে, কেন একটা টিকার দাম 2,000 টাকা পড়বে সরকারের ভাষ্য মতে, কেন পড়বে? অর্থাৎ এখানে বলতে চাইছেন দুর্নীতির কথা, দুর্নীতি মানকে মহা দুর্নীতি কোন জায়গায় নাই দুর্নীতি, আমি বলেন তো একটা জায়গা আপনি দেখেন কোন জায়গাটা দুর্নীতি নেই, দুর্নীতি পাহাড়। আর হ্যাঁ, আমার ভাই কামাল হন বলবে বিএনপি 5%, হ্যাঁ বিএনপির সময় যেটা হয়েছে আওয়ামী লীগের প্রথমবারের আওয়ামী লীগের দুর্নীতিটা বিএনপি ঘাড়ে এসে পড়ছে ওই যে এই বছর অনুসারে, তারপরে আওয়ামী লীগ আস্তে 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 বিএনপি সেগুলি কাটানোর চেষ্টা করেছে। আজকে দুর্নীতি প্রমাণিত বলেই তো এখানে আরেকটি অভিযোগ করেছেন আপনার আলার সাহেব, আরেকটি কথা বলেছেন যে সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি কথা বলা হয়েছে, এই সর্বোচ্চ পর্যায়ে বলতে আপনারা কি বোঝাতে চাইছেন, এই ধারণাটা যে আপনারা না এই ধারণাটা সর্বোচ্চ পর্যায়ে সরকারের বিভিন্ন পর্যায়ে যারা আছেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, আরও সংশ্লিষ্ট যারা আছেন বা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন, বড় বড় প্রতিষ্ঠানে, তো সব জায়গাতে আপনি কোন জায়গায় দেখেন টেন্ডার কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, এই যে পদ্মা সেতু, আপনি 10,000 কোটির প্রধান কত 30,000 কোটি পার হয়ে গেছে তো, এই জায়গায় মগবাজার ফ্লাইওভার 364 কোটি টাকা না 52 কোটি টাকা, সেটা পরে 1300 কোটি টাকা। একটা জিনিস আপনি দেখেন যে গাজীপুরে টঙ্গি থেকে গাজীপুর চৌরাস্তা, এই রাস্তাটা আজকে মানে 10 বছর মতো হয়ে যাবে, 10 বছর না কম পরে 5-6 বছর হবে এইটুকু রাস্তা করতে, এই যে ভোগান্তি, যেটা কস্ট বেড়ে যাচ্ছে, কস্ট বেড়ে যাচ্ছে, কস্ট বেড়ে যাচ্ছে, কোন জায়গাটা দুর্নীতি হচ্ছে না আপনি দেখেন তো। বরঞ্চ এমন হওয়া উচিত একটা কাজের মেয়াদকাল পার হয়ে যাওয়ার পর ওই ঠিকাদারকে আপনার ই জরিমানা করতে হবে, তা না করে এখানে 2 গুণ 3 গুণ আপনার ই পায়, এই ধরনের আপনার মেট্রো রেল 18 সালে হওয়ার কথা ছিল না, আজকে 22 সাল চলে যাচ্ছে, হয়েছে কষ্ট কত বেড়েছে হিসাব আছে, তো প্রত্যেকটা জায়গাতে যে কোনো প্রজেক্টের কি বিলম্ব হতে পারে কিনা, এত পারে না তো, আপনি তাহলে ইঞ্জিনিয়ার কেন, এটা তো হিসাবই করে যে এই প্রজেক্টটা এখান থেকে এতটুকু রাস্তা বা এটা ফ্লাইওভার হবে হোক বা ই হোক মেট্রো রেল হোক, তার হিসাব থাকে না ইঞ্জিনিয়ার সেকশনের হিসাব থাকে না, তাই বলে এই 4-5 বছর অতিরিক্ত যাবে, তারপরে আবার কি ফাইন না করে উল্টা আবার তাদেরকে বাড়ি দেওয়া হচ্ছে।